মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রধান এশীয় মিত্রদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্ব আমাদের অভিন্ন ইতিহাসের এক অন্ধকার কালপর্ব অতিক্রম করেছে। যুদ্ধটি এখন একটি বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছে যা আন্তর্জাতিক ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার গুরুত্বকেই তুলে ধরে। প্রেসিডেন্ট হিসাবে প্রথম এশীয় সফরে টোকিওতে কোয়াড জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন জো বাইডেন। সম্মেলনে বাইডেন আরও বলেন, তাইওয়ান নিয়ে চীন বিপদ নিয়ে খেলছে। এই মন্তব্য করার পরদিনে বাইডেন বৃহত্তম বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট চীন আক্রমণ করলে তাইওয়ানকে সাময়িকভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই সম্মেলনে কোয়াডকে ভালো পক্ষের শক্তি উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধির জন্য কাজ করছে কোয়াড, চীনের আগ্রাসন রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি। এইদিকে কোয়াড সম্মেলন চলার পাশাপাশি অদূরে রাশিয়া ও চীন যুদ্ধবিমান এক যৌথ সাময়িক টহলের অংশ হিসাবে মঙ্গলবার জাপানের আকাশসীমার কাছ দিয়ে উড়ে যায়। টোকিও জানিয়েছে তারা এই জবাবে আকাশে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে। রুশ কর্মকর্তা বলেছেন, জাপান সাগর ও পূর্ব চীন সাগরের উপর দিয়ে তাদের যুদ্ধবিমান উড়ে যাওয়া ছিল একটি বার্ষিক সাময়িক মহড়ার অংশ। পরে জাপানের প্রধানমন্ত্রী কিসিদা এক সংবাদ সম্মেলনে বলেন, কোয়াড শীর্ষ সম্মেলনের সঙ্গে মিল রেখে অনুশীলনের পরিকল্পনাটি উস্কানিমূলক একটি পদক্ষেপ। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। এতে যোগ দিয়েছেন কোয়াডের চার সদস্য দেশ যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের রাষ্ট্রপ্রধানরা।